আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আমি রামপুরা বনশ্রী থেকে আসছি আর আমি ব্যবসায়ী। তো আজকে আমার খুব আজকে গত এক সপ্তাহ ধরে কোমরে খুব ব্যথা, লাস্ট রোববার থেকে শুক্রবার থেকে। তো গতকালকের থেকে দেখলাম যে খুব অ্যাবনর্মাল ব্যথা, যেটা আর সহ্য করা যাচ্ছে না, যে আমি উঠে বসবো যে সেই শক্তিও নেই, বা টেবিলে বসতে পারতেছি না, বা খেতে বসতে পারতেছি না, খুবই বাজে অবস্থা। এই জন্যই আজকে সকালবেলায় মানে এখানে আসছি। একটা সময় আমি অনেক সুস্থ ছিলাম, কিন্তু হঠাৎ করে 2012 সালে দেখলাম যে আমার একদিন জ্বর উঠছে, এরপরে আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথাটা শুরু হয়েছে। এরপরে আমি তখন একটা সিম্পল ডাক্তারের কাছে গেছি, ফার্মেসিতে। উনি আমাকে কিছু ওষুধ দিছে, ওইটা সাময়িকভাবে ভালো হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা রিপিট অ্যান্ড রিপিট দেখলাম যে 6 মাস পরে বা হঠাৎ করে 2 বছর পরে আবার হচ্ছে। এ ফাঁকে আমি অনেকগুলো ডাক্তারকে দেখাইছি, আমি অনেকবার গেছি, অনেক লং টাইম আমি থেরাপি নিয়েছি, একদিন দুই দিন করে, 1 সপ্তাহ 15 দিন এভাবে আমি থেরাপিটা নিয়েছি, ভালোই থাকি, কিন্তু মাঝে মধ্যে এই ব্যথাটা আবার হয়, বিশেষ করে শীতকালে হয়। এভাবে করতে করতে গত 2020 সালের দিকে আমি ইউটিউবের মাধ্যমে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছিলাম। তো উনি আমি এখানে প্রায় 12 দিনের মতো ভর্তি ছিলাম, যদি উনি 15 দিন থাকতে বলছিল আমাকে। তো ওনার ট্রিটমেন্টে আমি এতদিন পর্যন্ত এই 2 বছর আমি মোটামুটি ভালোই ছিলাম, কোনো পেইন ছিল না। কিন্তু হঠাৎ করে দেখি যে আবার গত এই রোজাতে তারাবির নামাজ দীর্ঘক্ষণ পড়াতে বা অন্য যে কোনো একটা কারণে হতে পারে, হঠাৎ করে পেইনটা শুরু হয়েছে আর কি। এই জন্য আমি আবার এখানে আসলাম। তো আশা করতেছি উনি আমাকে কিছু ট্রিটমেন্ট হয়তো দিবে। আজকে আমার প্রথম দিন ভর্তি হলাম আমি, উনি আমাকে ভর্তি হতে বললো এবং থেরাপি শুরু করতে বললো আর কি। আমার এখন যে প্রবলেমটা হচ্ছে, যে লাস্ট 1 সপ্তাহ ধরে বা 5 দিন ধরে, সেটা হলো আমি বসতেই পারতেছি না, আমি বসতে পারতেছি না, আমি চেয়ারও বসে নামাজ যে পড়বো সেটাও পারতেছি না, খাওয়ার টেবিলও বসতে পারতেছি না, হাঁটতে আমার কষ্ট হয়, ঘাড় নিচু করতে, সব কিছুতে আমার এখন ফুল ফুল একটা, আমি মানে শুয়ে আমাকে কথা বলা লাগতেছে, এবং এই রোজার মাসে। আর আমি 2011 থেকে 2020 পর্যন্ত যদিও অনেক ডাক্তারের কাছে মানে গিয়েছিলাম, বাট কেউ আমাকে কখনো এমআরআই করতে বলে নাই। শফিউল্লাহ স্যারে প্রথম আমাকে এমআরআই করতে বলছে, এবং করার পর উনি আমাকে বলছিল যে আমার কোমরের 2টা ডিস্কে একটু প্রবলেম আছে, ঘাড়ে একটাতে আছে এবং পিঠে একটা আছে। তো এই ডিস্কগুলো তখন ওনার কাছে থেরাপি দেওয়ার পরে 10-12 দিন থেরাপি দেওয়ার পরে এই 2 বছর মোটামুটি আমি ভালোই ছিলাম, আমার কোনো পেইন ছিল না। কিন্তু এই যে লাস্ট উইকে আবার প্রবলেমটা হলো। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথম যেদিন আসছি সেদিনে আমি অ্যাম্বুলেন্সে করে আসছি, আমি বসতে পারতাম না, মানে হাঁটতেও কষ্ট হইত, ওই অবস্থাতে আসছি, আমি শুয়ে শুয়ে আসছি এখানে। এখন আমি থেরাপি দেওয়ার পরে আজকে 6-7 দিন পরে আমার সব কিছুই স্বাভাবিক আছে, ভালো আছি, হাঁটাচলা করতে পারি, উদ্বাস করতে পারি, সব কিছুই করতে পারি। অনেকক্ষণ বসে থাকলে যে সমস্যাটা হইতো, যে কোমরের 2 পাশে ধরে যেত, এটা এখন এই 6-7 দিনে আমি এটা ফিল করি নাই, এখন এটা আপাতত ভালো আছে। হ্যাঁ, তারপরে বাথরুমে বসলেও, হাই কমর, যদিও হাই কমরে বসলেও অনেক সময় উঠতে খুব কষ্ট, মানে কষ্ট হইতো, তো এই সমস্যাটা এখন দেখি নেই আর কি, এই কয়েকদিনের মধ্যে। না, এখন সবকিছুই স্বাভাবিক, এখন কোনো কিছুতে ব্যথা বা কোনো অস্বাভাবিকতা কিছুই নেই, আমি নর্মালি হাঁটতে পারতেছি, ব্যাক ব্যান্ড, ফরওয়ার্ড ব্যান্ড সবই করতে পারতেছি, এবং কোথাও কোনো পেইন নেই, সেটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা লোকের জন্য স্বাভাবিক। সুস্থতা এবং অসুস্থতার মধ্যে বিশাল একটা ফারাক। হ্যাঁ, এটা আল্লাহর রহমত, ডাক্তারদের চেষ্টা, ফিজিওথেরাপি, মানে থেরাপিস্ট, সবকিছু সমন্বিতভাবে হয়েছে, এবং আমি অনেক খুশি আর কি, যে এত সহজে এত তাড়াতাড়ি এটা থেকে রিকভারি হয়েছে। যে এখানে আসলে এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো, এখানে ডাক্তাররা যেটা করে, ডাক্তার সাহেব যেটা করে, যে আসলে পরে হিস্ট্রিটা নেওয়ার পরে উনি এমআরআইটা করতে করতে বলে, যেটা আসলে রুট যদি না জানে তাহলে ট্রিটমেন্টটা করা যায় না, এই রুটটা জানাটা খুব নেসেসারি, এবং অনেক ডাক্তার এই এমআরআইটা করে, মানে এমআরআইয়ের জন্য অ্যাডভাইস করে না, যার জন্য সে বুঝতে পারে না যে আসলে প্রবলেমটা কিসের। তো এমআরআইটা করে নিয়ে উনি ট্রিটমেন্টটা শুরু করে, পাশাপাশি থেরাপি এবং যা যা প্রয়োজন আছে, এবং এখানে কিছু দেখলাম যে কিছু নতুন নতুন থেরাপি মানে এখন অ্যাড হয়েছে, এটাও খুব ভালো আর কি। প্রথম গেছি বোধহয় 2011 সালে, 2011 সাল থেকে আমার মনে হয় আমি প্রতি বছরে একবার করে থেরাপি দিই, কিছুদিন ভালো, এরপরে আবার দেখা যায় যে আবার বছরের মধ্যে একবার দুবার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা এগুলো থাকে আর কি।
তাই এবং ওরা আমার কিছু থেরাপি টেরাপি দেয়, এক সপ্তাহ পরে আমি সুস্থ হই, আবার স্বাভাবিক হয়, আবার কিছুদিন পরে আবার যাই। এই ছিল থেরাপি। এবং ওদের যে ইনস্ট্রুমেন্ট আর ওখানকার এখানকার ইনস্ট্রুমেন্টের মধ্যে অনেক তফাত আছে। ওরা হাতে গোনা কয়েকটা থেরাপির উপরে ডিপেন্ড করে, বাট এখানে বেশ কিছু থেরাপি আছে এবং এখানকার যে থেরাপিস্টরা ওরাও মোটামুটি অনেক ট্রেন্ড, যার জন্য খুব ভালো সহযোগিতা করে। সার্ভিস তো এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান মেন্টালিটির উপরে, ভালো কোনো শেষ নাই, কিন্তু এখানে যারা আছে সবাই আন্তরিক এবং এরা সব সহযোগিতা করে সবকিছুই, এবং যখন যে যে প্রবলেমের কথা বলি ওইটা সলিউশন করার চেষ্টা করে। না, উনি খুব ভালো লোক, খুব ভালো এবং খুব হাসি মুখেই থাকে এবং রুগীর কথা আগে শুনে তারপরে উনি বলে আর কি। তো এই জিনিসটা আসলে অনেক ডাক্তারের মধ্যে নাই, যে রুগীর কথাটা শুনবে তারপরে সে রুগীকে কথা বলবে বা যা যা অ্যাডভাইস আছে সেটা করবে, এই ধরনের ডাক্তারের সংখ্যা খুব কম। উনি যেটা করে সেটা হচ্ছে উনি আগে শুনে পেশেন্টের প্রবলেম কোথায় এবং সেইভাবে উনি প্রেসক্রাইব করে অথবা থেরাপিস্ট মানে থেরাপিস্টদেরকে সহ অ্যাডভাইস করে। অবশ্য ধন্যবাদ, কারণ আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছি, আল্লাহর রহমত। অবশ্যই ওনাকে ধন্যবাদ, এটা তো বলার মানে অবকাশ নেই। হ্যাঁ, সেটা আমি এখনো ফিল করি। যদি আমি আসলে 2011 সালেও জানতাম যে এই প্রতিষ্ঠানটা এখানে আছে বা এইভাবে করে ট্রিটমেন্টটা করে বা আমার এই জিনিসটার জন্য MRI করার দরকার, তারপরে একজন প্রফেশনাল ডাক্তারকে দেখানো উচিত, তাহলে আমি ওইটাই করতাম। তারা হয়তো দুর্ভাগ্যক্রমে ইনফরমেশনটা পায় নাই, আর যদি তারা ইনফরমেশন পায় এবং তারা এই ধরনের ভিডিওগুলো দেখে বা কোনো একটা পেশেন্টের সাথে কথা বলে অথবা এটা এসে ভিজিট করে মানে করে যায়, তাহলে তারা কষ্ট করে হলেও এখানে কিছুদিন থাকবে সুস্থতার জন্য। সবাই আমার জন্য দোয়া মানে দোয়া করবেন যেন আর এখানে আসতে না হয়, সুস্থতার সাথে মানে সুস্থ থাকতে পারি। এটা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।